বকখালিতে বাঘ নেই অশোক মুখোপাধ্যায় কঙ্গ থেকে বকশি মামা এলেন যখন বঙ্গে চারটে বাঘের বাঁধাই করা মুন্ডু ছিল সঙ্গে দৈনিক সেই খবর দেখে ভাগ্নে নকুর নন্দী আমার কাছে আঁটতে এলো বাঘ শিকারের ফন্দি বকখালিতে থাকে নকুর বাঘের ভয়ে জের বার বললে মামা ঘোর বিপদে এবার কর উদ্ধার কঙ্গ ফেরত তোমার যে যজ্ঞ আছে আর কে বকখালিতে রক্ষা করো রাক্ষসে বাঘ মারকে মামা হাসেন সূক্ষ্ম হাসি বলেন তবে নকড়ে বয়স হল পাঁচ পঞ্চাশ আছে কি সেই রোক রে এই যে দেখি চারটে মাথা ধরেছিলাম জ্যান্ত থাবড়া জোরে দিয়েছিলাম তাতেই জীবনান্ত সেবার পেলাম নাইজেরিয়ায় দাঁতাল হাতি আটটা নগদ দামে কিনে নিলেন জম্মা কেনি আটটা কাছারাজ কামা গলা কাটাই যার কাজ কুপক্ষণ এসে বলেছিল বক্সি ব্যাটা চালবাজ ছেড়ে দিতেই পঁচিশটে বাঘ কাটল না আর তিন রাত হঁতকা ভুবু হাবু ডুবু একটি চালেই চালমাত সবাই যখন গল্প কথা নেই এমন শক্তি সবই এখন গল্প কথা নেই রে এমন শক্তি প্রমাণ দিয়ে হাতে হাতে আদাই করি ভক্তি তবু যখন স্মরণ নিলি সাধ্য এক চড়ে বাঘ মারব না হয় হব খাদ্য ত্রস্ত নকুর শুনে মামার বাঘ শিকারের কায়দা বললে মামা মরলে তুমি কে নেবে এই জায়গা দেশের লোকে দুষবে আমায় মামির মনে কষ্ট চরটাইবার নাইবা দিলে সঙ্গে নিয় অস্ত্র মাতুল বলেন কাতর হয়ে বললি কি এ ধৃষ্ট অস্ত্র হাতে ব্যাঘ্র শিকার এমনি দূরতৃষ্ট তবু যখন ভয় পেয়েছিস গেছিস বেজায় ভোরকে সরকি নিয়েই করব সাবার তোদের ভয়ঙ্করকে নকুর বলে সরকি কেন সঙ্গে নিয়েও রাইফেল মা বলেন থামরে নকুর দিসনে বুকে আর সেল মস্তকে তোর গোবর ঠাসা আস্ত হাতা উজবুক বাঘ্রবাহন বাহন বক্সিকে তুই বলিস নিতে বন্দুক এর চেয়ে যে মৃত্যু ভালো বাঘের মুখে শব্দ লিখিস তোরা পারিস যদি বক্সিনি নিধন পদ্য বক্ততাদির স্মরণ করি স্মৃতি চর্চা, বক্সি মামার বাঘ শিকারে হয় না গুলি খরচা প্রাণটা বরং খরচ হবে রইবে টিকে গর্ব মরতে যদি হয় রে তবে শহীদ হয়েই মরব মর্মভেদি তোর কথাতে ব্যাক কেলে নকড়ে নতুন করে জাগলো আবার পুরনো সেই রোকড়ে সইছে না আর দেরি আমার বকখালি চল আজকেই নকুর বলে দোহাই মামা বকখালিতে বাঘ নেই